দর্শক এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী ফজলা আদিত্য আমরা সরাসরি তার সাথে আদিত্য এমপি এম মে আনারুল ডিবি কার্যালয়ে এসে তিনি আসলে কি বলেছেন এবং পুলিশ কি বলছে নিয়ে জি যেমনটি বলছিলেন যে সংসদ সদস্য যে হারিয়ে যাওয়ার ঘটনাটি ইতিমধ্যে তার মেয়ে ডিবি কার্যালয়ে এসেছেন এবং তার অভিযোগ জানিয়ে গিয়েছেন তবে আমাদের সাথে ডিবি প্রধানের কথা হয়েছে তিনি আমাদেরকে এখন পর্যন্ত যেটি জানিয়েছেন তারা ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা রয়েছে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার সাথে তারা এই বিষয় নিয়ে কথা বলছেন এবং তার তার যে লোকেশন সেটি এখনো পর্যন্ত ইন্ডিয়ায় দেখানো হয়েছে জানা মতে ডিবি প্রধানের ভাষ্য মতে তবে আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে তিনি মূলত দুইটি দুটি সিম ইউজ করে থাকেন তার প্রথম কিন্তু যে দুটি সিম ইউজ করছেন মোবাইল ফোন সিম সেই দুটি মোবাইল ফোন সিম কিন্তু কোন লোকেশন অনুযায়ী সেটি এখন এখনো পর্যন্ত ইন্ডিয়ায় অবস্থান করছেন তবে মেয়ে আমাদেরকে যেটি বলেছেন যে চিকিৎসা মূলত চিকিৎসার কারণে তার ডান তার কানের শ্রবণ শক্তি কিছুটা কম যার কারণে তার তিনি চিকিৎসা করতে ইতিপূর্বেও বিভিন্ন সময়ে ইন্ডিয়ায় গিয়েছেন তবে এখন এখন যেটি এখন পর্যন্ত যেটি জানা গিয়েছে যে ইন্ডিয়া এগারো তারিখ ইন্ডিয়া যাওয়ার পরবর্তী সময় পরে তার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে তার পরিবারবর্গ তার সাথে কিন্তু তার কিন্তু তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার পরিবারকে পরিবারকে বিভিন্ন লোকেশন সম্পর্কে জানানো হয়েছে কিন্তু তার সাথে মৌখিকভাবে কোনো আলোচনা করে না যার কারণে মূলত তারা তার পরিবার তার পরিবার তার মেয়ে কিন্তু মূলত ডিবি কার্যালয়ে আসে ডিবি কার্যালয়ে এসে কিন্তু তিনি ইতিপূর্বে জানিয়েছে ডিবি প্রধানকে তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মহানগর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু ইন্ডিয়ার যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে এবং পরবর্তীতে তাদের সাথে কথা বলে হয়তো আমরা পরবর্তীতে আরও জানতে পারবো যে তার লোকেশন এখন কোন স্থানটিতে রয়েছে তবে এছাড়া এছাড়া এই বিষয়ে নিয়ে এই ছাড়া এই ছাড়া বিষয় নিয়ে আমাদেরকে মেয়ে তার মেয়ে জানিয়েছিলেন তার মেয়ে বলেছিলেন যে মুারিন মুনতারিন বলেছিলেন যে এখন পর্যন্ত তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে তার বাবার জন্য তারা প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়টি জানিয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান কামালও এই বিষয় নিয়ে আহ এ বিষয় নিয়েও জানতে পেরেছেন এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমাদের কাছে আহ এই বিষয় নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাই তৎপর আহ হয়তো এই হয়তো আর কিছু অপেক্ষার পূর্ববর্তী পরবর্তী সময় হয়তো আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানতে পারবো রাজধানীর ডিবি অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আদিত্য থাকুন আপনি আমাদের সাথেই ডিবি কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফজলা আদিত্য